শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করছেন না বলে অভিযোগ এসটি জেটি উত্তীর্ণ এসটি বেকার ছেলে মেয়েদের। বাধ্য হয়ে তারা শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। 2022 সালে এসটি জিটি উত্তীর্ণ বেকার ছেলে মেয়েরা একসঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উপমুখ্যমন্ত্রী তাদের বলেছিলেন শিক্ষা দপ্তর ফাইল পাঠালে তিনি দেখবেন, সেই মতো শিক্ষামন্ত্রী থেকে প্রতিশ্রুতি মিলেছিল বলে অভিযোগ এখনও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উল্টো চাকরি প্রত্যাশীদের বলা হচ্ছে পুনরায় পরীক্ষায় বসার জন্য। এই অবস্থায় প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ এনে আন্দোলনে নামছেন 2022 সালের এসটি জেটি উত্তীর্ণ এসটি ছেলেমেয়েরা। সোমবার তারা শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি জানান এসটি জিটি পদে অবশিষ্ট পড়ে থাকা এসটি সংরক্ষিত শূন্য পদে দ্রুত 2022 সালের উত্তীর্ণ এসটি ছেলেমেয়েদের নিয়োগ করার। আবার এখানে এসেছিলাম, গতবার আমাদেরকে শিক্ষামন্ত্রী বলেছিল যে চাকরিটা দেব, ফাইল পাঠাবো বুধবারে। তো আমি জানি না যে কোনো রাজ্যের শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, আমাদেরকে আশাবাদী করে রেখেছে, কিন্তু বুধবারে ফাইল পাঠাবে বলে এখনো পাঠায়নি। তো গতবার আবার আরেকবার এসবের সাথে সাক্ষাৎ করেছিল, তখন বললো যে ব্যাপারটা এখনো বাকি আছে, তোমাদের হয়তো দেবো না, নতুন করে পরীক্ষা দাও। তো আমাদের প্রশ্ন হলো, আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকলগ যত শূন্য পদ রয়েছে, তো কতবার আমরা পরীক্ষা দেবো? তো আমরা একবার দুবার দিয়ে এরকম বারবার তো দেওয়া যাবে না, আমরা যেহেতু আমরা উত্তীর্ণ হয়েছি, তার জন্য আমরা দাবি যে আমাদের এটা করতে হবে, আমাদেরকে দয়া করতে হবে, আমাদেরকে দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।